Hi friends, good morning and it's me Preeti and a big welcome to my channel and आज के फ्राइडे जिम कम्प्लीट तो ভাবছি এখন থেকে ব্লগটা শুরু করি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি বাট একটা নিশ্চয়ই না খারাপ হচ্ছে যেটা দিয়ে আই পিম্পল আই গট আ পিম্পল একটা অত সহজে পিম্পলস হয় না অ্যাকচুয়ালি হয় না তো হয় না এখন হয়েছে তার জন্য একটু ব্যথা করছে বাট ইটস ওকে তো চলো এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকো ট্রাফিকটা দেখো আমি কীভাবে ফেসে আছি আর আমার বাড়ি জাস্ট ওখানেই আর আমার ড্রাইভার নেই ও রাস্তা দেখতে গেছে কোন সাইড দিয়ে গাড়িটা আবার সরাবে আমার ড্রাইভারটা তো আরেকটা অ্যাকচুয়ালি এখানে রাস্তার কাজ চলছে কনস্ট্রাকশনের তো চারিদিকে প্রবলেম এখন থেকে চলে এসেছি দেখি দুজনে স্নান হয়ে গেছে সানা চুল ভিজিয়েছে রায়কা চুল ভেজায়নি চুল ভেজাওনি তুমি বাবা এদের স্কুল শুরু হচ্ছে নেক্সট উইক থেকে তাই ওদের স্কুলের ড্রেসগুলো আগাম থাকতেই ধুয়ে দিতে হবে পরে সব নোংরা ড্রেস পরে যাবে স্কুলে না সেরকম নিশ্চয়ই হবে না কারণ এখন থেকে যদি রেডি না করে রাখি পরে প্রচুর চাপ হয়ে যায় খুঁজে পাওয়া যায় না এত ড্রেস কোথায় যায় না যায় তো সব এই ড্রেসগুলো ধুতে দিচ্ছি বাবাদের বৃষ্টি পড়ছে বাইরে আর এত সুন্দর মাটির গন্ধ বেরিয়েছে তাই দাঁড়িয়ে আছে কিছুক্ষণ বাইরে কাপড় তো ধুতে দেওয়া হয়েছে ধুচ্ছে আর কালকের কাপড় ভাঁজ করে রাখা হয়েছে সেগুলো গোছানো হয়নি জায়গায় রাখা হয়নি তো সেগুলো এখন জায়গায় রাখবো ফ্রেন্ডস আমার স্নান হয়ে গেছে আর খেতে বসেছি খিদে পেয়েছে এখন বাবাদের খাওয়ায় নাই কারো খাওয়ায়নি শুধু আমি খেতে বসেছি কারণ জিম থেকে আসার পরে শুধু একটা কলা খেয়েছি ব্রেড ছিল না বলে ব্রেড খেতে পারিনি তো এখন এই যে লাঞ্চ করে নিই লাঞ্চ করে পরে আবার তোমাদের সাথে কথা বলছি আমি লাঞ্চে নিয়েছি ভাত আর ঢেঁড়স একটু মাখা মাখা করে মা করেছে যেটা ভাজাই বলতে পারো আর ডাল মাখা নিয়েছি আর এটা করেছে ছোটো ছোটো মাছ দিয়ে বেগুন আলুর ঝোল তো আমি লাঞ্চ করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো খাওয়া হয়ে গেছে এখন বাবাইদের বসছি খাওয়াতে এই যে হাই এই যে ট্যাবে মুভি চালিয়েছে মুভি দেখে দেখে খাচ্ছে কয়দিন মানে দুদিন আই থিঙ্ক ভিডিও পোস্ট করতে পারিনি কিছু প্রবলেমের জন্য আর জানি না তোমাদের কয়জনের আমার ভিডিও ভালো লাগে কি লাগে না জানি না কয়েকজনের তো লাগে যারা আমাকে কমেন্ট করে বলে একটু কমেন্ট করো মামা কি রকমের ভিডিও করবে যদি তোমরা দেখতে পারো আচ্ছা তো যাই হোক ভিডিও করি কারণ আগেও বলেছি আমার এখানে করার মতন কোনো কিছুই থাকে না সারাদিন বোরিং হয়ে যায় যদি আমি ভিডিওটা করি দেন আমার কাছে কোনো অপশান আসবে আমার ডেলি লাইফ বেসিকে যে আমি একটা নতুনত্ব কিছু করতে পারবো এটাই আমার কাছে একটা ইন্টারেস্ট মনে হয়েছে আমার লাইফে আর এই ইন্টারেস্টটা যদি আরও কয়েক বছর আগে আসতো আই থিঙ্ক বেটার হতো কারণ এখন চারিদিকে প্রচুর ইউটিউবার ঘরে ঘরে এখন ইউটিউবার তাদের মধ্যে আমাকে তো তোমরা কেউই চেনো না জানো না তো আমাকে তোমরা দেখবাই বা কেন এমন কোনো নতুনত্ব নেই আমার মধ্যে কোনো খাসিয়াত নেই যেটা হয়তো তোমাদের ভালো লাগবে
তো এর বাইরেও যদি কারো আমার ভিডিও ভালো লেগে থাকে তারা তো নিশ্চয়ই দেখবে, আর তার জন্যই ভিডিওগুলো করা। যাই হোক, এখন বাইরে তো হাঁটছি আর ওই ভাবছি যে কয়জন আছো তোমরা এমন যাদের আমার ভিডিও ভালো লাগে, যারা চাও আমি ভিডিও কন্টিনিউ করি, দেন প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। এমনিতেই একটা অনেক বড় টেনশনের মধ্যে আমাদের বাড়ির সবাই আছে এখন বর্তমানে, তো সেই টেনশনের কারণে আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি টেনশনের কারণ শেয়ার করতে চাই না, টেনশনের যখন সলিউশন বের হবে আমি সেই সলিউশন তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি এখন ওয়ার্কশপে আছি, এটা আমার হাজব্যান্ডের ওয়ার্কশপ। এই যে ট্রাক্স দেখতে পাচ্ছ, আজকে যেহেতু ট্রাক্স নেই ওখানে একটা আছে, ওই যে ট্রাক্স আছে, এই যে ট্রাক্স আছে, তো আমার হাজব্যান্ড হচ্ছে এই ট্রাক্সের ইঞ্জিনিয়ার, অ্যাকচুয়ালি এই ওয়ার্কশপের ম্যানেজারও। ওর কাজ হচ্ছে এখানে যত ওয়ার্কার রয়েছে, যত মেকানিক রয়েছে, তাদেরকে গাইড করা, তাদেরকে সুপারভাইজ করা, ট্রাকগুলোকে কী করে ঠিক করবে না করবে। তো আমার হাজব্যান্ড একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট এখানে অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে সাথে ওয়ার্কশপ পোস্টেও রয়েছে, ওয়ার্কশপ ম্যানেজারের পোস্টে। সো এটাই আমাদের ওয়ার্কশপ। আর আমাদের কোম্পানি যখন আমি এখানে আসি তখন আমাকে অফার করেছিল যেন আমি বাইরে থাকি, টাউনে থাকি, তো সেই সময় আমার কোনো নলেজ ছিল না যে আমি একা এতদিন, সরি মানে আমি একজন ইন্ডিয়ান ফার্স্ট অফ অল, একটা অন্য দেশে যাচ্ছি, বাইরে থাকব, সিটিতে থাকব, অন্য টাউনে থাকব, আর সেখানে আমি কেমন ফিল করব কাউকে তো চিনি না জানি না। সো আমার তখন খুব ভয় করছিলো যে আমি ডেভিড আমাকে সবসময় বলতো, ডেভিড আমার আগে এখানে এসছে আফ্রিকাতে, তো ডেভিড আমার আগে আফ্রিকাতে এসেছে, আমার 2 বছর আগে ও এসেছে, তো আমাকে সবসময় বলতো ও যখন টাউনে থাকতো, টাউনের থেকে ওয়ার্কশপে আসতো মর্নিংয়ে, ইভিনিংয়ে যখন ও রিটার্ন ব্যাক করতো, তো আমাকে বলতো যে এখানে প্রচণ্ড ট্রাফিক্স প্রবলেম, ট্রাফিক্স যারা গাইড আছে, যারা ট্রাফিক পুলিশ অ্যাকচুয়ালি, তারা প্রচণ্ড বাজেভাবে ট্রাফিক্সটাকে গাইড করে, যার জন্য প্রচুর লম্বা ট্রাফিক লেগে যায়, জ্যাম থাকে রাস্তায়, যেখানে ধরো আধা ঘন্টায় বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে 2 ঘন্টা লাগে বাড়ি পৌঁছতে। সবসময় ডেভিড আমাকে এই কমপ্লেনটাই করতো যে যা 5টার সময় অফিস শেষ হয়ে যাচ্ছে, বাড়িতে আসতে 7টা, 7:30, 8টাও বেজে যেত। সো এটাই আমার ভয় লাগতো যে আমি নতুন জায়গায় যাচ্ছি, তারপরে যদি আমাকে ওর ওয়ার্কশপ থেকে এতটা দূরে থাকতে হয় তো আমি কী করে ম্যানেজ করব, আমার তো ভয় লাগবে, 2টো বাচ্চাকে নিয়েও কখন অফিস থেকে আসবে না আসবে, আর আমি তো কাউকে চিনিও না, কার সাথে কীভাবে কোঅপারেট করব আমার কোনো নলেজ ছিল না। তো তখন ওকে আমি একটা অফার করি যে প্লিজ আমার জন্য তুমি তোমার ওয়ার্কশপে ঘর বানাও, তো বলে ও ডাইরেক্ট মানা করে দেয়, বলে এটা ইম্পসিবল, কারণ ওয়ার্কশপে অনেক রকম লোক আসা যাওয়া করে আর এখানে কী করে ঘর করবো আমি জানি না, কারণ সেই সময় এখানে ওয়ার্কশপে কেউই থাকতো না, আমার হাজব্যান্ডরা সবাই বাড়িই থাকতো যেরকম তোমাদের বললাম। তো অনেক বলার পর আমি বলেছি আমাকে যদি নিয়ে যাওয়া হয় আমি তোমার সাথেই থাকবো, আমি বাইরে থাকবো না। তো সেটা ও তখন শেষমেশ ওর বসকে বলে যে স্যার আমার ওয়াইফ যদি আসে তো সে বলেছে সে আলাদা করে টাউনে থাকবে না, ও ওয়ার্কশপেই থাকতে চায়। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট আমাদের বস রাজি হয়ে যায়, সে আমাদের ওয়ার্কশপেই ঘর বানিয়ে দেয়, আর তো আমরা তখন থেকে ওয়ার্কশপেই রয়েছি, তার জন্য আমি খুবই হ্যাপি। সে আমি যেমনই আছি যেমনই থাকি না কেন আমার কাছে বড় ঘর বড় বাড়ি ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে যে আমি আমার হাজব্যান্ডের সাথে আছি। সে যে সেই দু সে যদি আমি আমি সরি এখন যদি আমি বাইরে থাকতাম, সে ধরো অফিস করতে সকাল সকাল আর্লি মর্নিংয়ে বেরোয় যেতে লাগতো, যেহেতু তাকে ট্রাফিক থেকে বাঁচার জন্য রাতেও দেরি করে বাড়িতে পৌঁছতো, বাট এখন সেটা কী হয়, সে যখন ইচ্ছা সে তখন আমার কাছে চলে আসে, সানারাইকা বাড়িতে থাকতে তাদের সাথে মানে 4-5 বার বাড়িতে আসবে, লাঞ্চও ঘরে থাকে, যখন ওর মনে হয় তখনই রুমে আসে বসে থাকে, তো এটার জন্য আমি খুবই হ্যাপি। তো অ্যাটলিস্ট এতদিন ওর সাথে আছি আর ওয়ার্কশপে আছি বলে আমাদের কোনো প্রবলেম হয় না, আর আমি ওয়ার্কশপে আছি, আমার ঘর কেমন তোমরা যদি কেউ জানতে চাও আমি সেটা নিয়ে
এক দু মাস পরে একটা ভিডিও বানাবো, আই থিঙ্ক তোমরা সবাই শকড হয়ে যাবে আমি কিসের মধ্যে থাকি আর আমার ঘরটা কেমন। তো এটা নিয়ে পরে ভিডিও বানাবো। তো চলো, অনেক বড় কথা হয়ে গেল, এখন আমি ওয়ার্কশপে হাঁটছি, আমি আর সানা। আর রাইকা আসছে, মা ঘরে আছে, চা খাচ্ছে। আফটার ওয়ার্ক আমি স্কিপিং করবো, এক্সারসাইজ করবো, তারপরে আর তো কিছু করার নেই। বাবাই দিয়ে রাতে খাওয়াবো, দেরি আছে এখন, অনেক রাতে খাওয়াবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবে, আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে দেন প্লিজ আমাকে কমেন্ট সেক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। তো চলো সবাই ভালো থেকো, টাটা।